कोक्टी सालो ट्राफिक बेडेग ने लुआजी मुंबई जीबी हाथीवा ट्राफिक जाम मारोक नो बाहे के नोरी मनाई आ नहर मुंगनो तुये जीबी हाथीवा माखु मथनाय आमजनी लुकुरो क्लब ने आदरोक ते ट्राफिक ते पुलिस ने तांफा रोनो तुये कैसा कोगलाम पांदा आचुक जाका ओ आचुक लाइथनी मान जाका ट्राफिक ने सुपार मानिक लाल दास एनसीसी थाना ने एसडीपीओ परमिता पांडे नो खबर ते कुबनी रो ताल किशा सुकांग जीबी हाथी आमचायो बेलाकिन ट्राफिक जाम मारो नुक जाका आबनो तुयनो जीबी सागाम नगो फायने इमार्जेंसी मालखुंग्रो सा खामिया अंजा रोनो तुये ओ ट्राफिक जाम नि थांनानि बेलायनो जोंजाल अंमानि नुकजाखा आबनि बागै सा खामिया रक्ते बो सा खामिया बारि मानि नुकजागो जरावो ट्राफिक जाम नि बागै कसाय तंमाबाय किसासो सा खामिया रक थैनानि नांगो आबनि बागै जीबी हातिनि ट्राफिक जाम अंमानो नरनानि बागै खलाव अंखरका ट्राफिक बेदे ओ आचुक लाइमावो कगलाम सालायजाखा जीबी हातिनि जत मालखुं स्टेन्ड नो নরির জন্য বাগে শাখা ট্রাফিক পুলিশ সুপার মানিক লাল দা একটা অনুরোধ করছি যে তারা থাকবে যে কমিটির মধ্যে আপনারা আছেন আপনারা ঠিক করবেন যে একটা ছোট কমিটি যারা একটা মেইন ইয়ে আছে যদি থাকে আমাদের পুলিশিংয়ে আমাদের যে পুলিশ অ্যাক্ট রুলস রেগুলেশন যত আছে সব কিছুতেই বলছে যে পাবলিকের সহযোগিতা ছাড়া পুলিশের কাজ করা অসম্ভব সেটা ট্রাফিকের ক্ষেত্রে সবচেয়ে টপ মোস্ট প্রায়োরিটি ট্রাফিক আমাদের দেখুন অনেক জিনিস চিন্তা করতে হয় একজন প্রপোজ করেছেন সাজেশন দিয়েছেন যে একটা স্পিড ব্রেকার এখানে দেওয়ার জন্য তো ঠিক আছে উনি বলেছেন সমস্যাটাকে সমাধান করার জন্য বলেছেন কিন্তু ভাবতে হবে যখন অ্যাম্বুলেন্স আসবে তখন এই স্পিড ব্রেকারের জন্য কিন্তু দু মিনিট সময় বেশি চলে যাবে ঠিক আছে তো এর জন্য এটা সাইন্টিফিক্যালি এক্সামিনেশন করতে হবে যে হসপিটালের কাছে স্পিড ব্রেকার দিলে পরে সেটা দেওয়া যাবে কি না যাবে না সেটাও আমি বলছি না তো এই ম্যাটারগুলোকে কনসিডার করতে হবে আর যেটা ডেপুটি আনসার করবেন যে আমার কাছেও মনে হয়েছে যেহেতু একটু নোটিফাইড রেকর্ড আছে আমি সেজন্যই দেখিয়েছি এই জন্যই আমরা পার্টার এটাকে ইমপ্রুভ করার জন্য যে পার্কিং জোনের যে প্লেসগুলো আছে এগুলো আরেকটু মনে হয় মডিফিকেশন করা যেতে পারে এবং নিউ পার্কিং জোন আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি উনি যেরকম আলি মার্কের কথা বললেন তো এটা এই যে কমিটি আছে একটা যদি আমরা কমিটি করি এখানে ডিস্ট্রিক্ট পুলিশের থাকবে এএমসি থেকে থাকবে ট্রাফিকের থেকে থাকবে ভালো হবে যদি ট্রাফিকের শৃঙ্খলা আছে আরেকটা জিনিস এখানে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য মানুষ আসে দেখবেন যদি আপনি ট্রাফিকে দাঁড়িয়ে যদি অপেক্ষা করেন অনেক সময় যারা জানি না ওনারা সেটা মেডিকেল সায়েন্স কি বলছে কিন্তু আমার মনে হয়েছে যে সাইকোলজিক্যালি খুব ডিসকমফোর্ট জোনে থাকে এবং এটা অনেকের প্রেশার বেড়ে যায় যাদের প্রেশারের সমস্যা আছে অনেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার যে নর্মালি যে বিহেভিয়ার মানুষের সঙ্গে যে আচার আচরণটা সেটা থেকে একটু ব্যতিক্রম হয়ে যায় অধৈর্য হয়ে গেছে যে কথাটা উনি নর্মালি বলতেন না সেই কথাটা বলে দেন আরেকজন সেটাকে রিয়েক্ট করেন এতে কিছু সংসার তৈরি হয়ে তো এই জন্য এই যে আজকে আমাদের প্রথম মিটিং আমরা কিন্তু গ্রেজুয়ালি এনফোর্সমেন্ট শুরু করে দিই আরেকটা জিনিস আমাদের কাছে প্রায় রিকুইজিশন আছে রিকোয়েস্ট আছে যে এখানে ট্রাফিকে পুলিশ দেওয়ার জন্য এখানে পোস্ট দেওয়ার জন্য ওখানে দেওয়ার জন্য আপনাদেরকে একটা কথা বলি সব কিছু একটা গভর্নমেন্টের একটা প্ল্যানিং আছে আপনারা যেহেতু গভর্নমেন্টের বিভিন্ন মিটিং কমিউনিকেশন হয়ে গেছে এই জন্যে মিটিং দেখা পরিচয় একটু ফার্স্ট মিটিং এটা দেখ হয়ে গেছে তো উনি অনেকগুলো ভালো সাজেশন রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে
অনেকেই খুব ভালোভাবে সাজেশন এখানে দিচ্ছে। তো যেটা আমি মাননীয় কাউন্সিলর মহোদয়রা আছেন, রেসিডেন্ট কমিশনাররা আছেন, রেসিডেন্ট কমিশনার আছেন, এডিপিও আছেন, তো এখানে কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ট্রাফিক রিলেটেড যে ইস্যুগুলো আছে তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস আছে। তো সবগুলো ফ্যাক্টর একদম সমাধান হয়ে যাবে একই সঙ্গে এটা ডিফিকাল্ট, অসম্ভব নয়, ডিফিকাল্ট। তো আমরা একটু যদি পর্যায়ক্রমে যদি সেগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করি, আমি কিছু পয়েন্ট নোট করেছি, তা সেটা আমার সাজেশনই থাকবে আপনাদের যদি এগ্রি করেন। এখানে আমরা প্রথমে এই যে সমস্যাগুলো আছে, কারণ অটো সিন্ডিকেট উনি ওনার সমস্যার কথাটা প্রায়োরিটি থাকবে, অন্য সমস্যাও করবেন কিন্তু ওনার সমস্যাটা প্রায়োরিটি থাকবে ওনার কাছে, এটা স্বাভাবিক। আমি ট্রাফিকের যেহেতু এসপি, তো ট্রাফিকের তরফ থেকে যে এটা এটা আমার কাছে বেশি প্রায়োরিটি, যদিও সবগুলো কনসিডারেশন আনতে হবে। তো এরকমভাবে যারা যেরকম ডিস্ট্রিক্ট পুলিশ আছে, এমসি তো মানে মেইন রোল নেবেনই, আমরা ট্রাফিকের সবসময় ওনাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকি। আমার মনে হয় জাস্ট যেটা আপনারা যদি মনে করেন যে আমাদের কিন্তু যে ডিস্ট্রিক্ট পুলিশ, আমাদের যে ত্রিপুরা পুলিশের একটা স্কিম আছে, সুন্দর স্কিম, সেটা হলো প্রয়াস কমিউনিটি পুলিশিং একটা স্কিম। এটা অনেকদিন থেকে চলছে এবং এটা খুব ভালো। এটার মধ্যে কিন্তু ট্রাফিকও আছে, কিন্তু যেহেতু আমরা জিডি বাজার কিছু আইডেন্টিফাইড লোকেশনে জিডি বাজারটাকে যেহেতু চিকিৎসা পরিষেবার জন্য এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং রাজ্যের বাইরে থেকেও আসেন, তো প্রথমে এটাকে আমাদের একটা শৃঙ্খলা আনতে হবে। রাজধানী আগরতলা প্রথমে এখানে এসে শিখে গিয়ে ডিস্ট্রিক্ট যে হেডকোয়ার্টার আছে, সাব ডিভিশন হেডকোয়ার্টার আছে, ওনারা যে হসপিটালের সামনে যে পরিষেবা আছে এখান থেকে ওনারা একটা মডেল দেখে গেলেন, ভালো সিস্টেম দেখে গেলেন, ওনারা পেয়ে গিয়ে সেই ভালো সিস্টেমটা রাজ্যের অন্যান্য প্রান্তে ফলো করতেন। এটা সব লেভেলে, ন্যাশনাল লেভেলে আছে, স্টেট লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে। উনি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ভেহিকেলের যে কর্পোরেশনের কথা বলেন, ভেহিকেলের নাম্বারস অফ ভেহিকেল, আপনি দেখবেন যেই হারে পপুলেশন ভেহিকেলের গ্রোথ হচ্ছে সেই হারে আমাদের পপুলেশনও কিন্তু গ্রোথ হচ্ছে না, অনেক কম পার্সেন্টেজ আছে, যদিও সেটাও অ্যালার্মিং। তো আমাদের যে রোড কন্ডিশন আগরতলার সিটির পপুলেশন অনুসারে রোড স্পেস এখানে কম আছে, আপনারা যদি অন্যান্য সিটিতে গিয়ে থাকেন তো আমাদের একটা ট্রাফিক পুলিশ কত পার্সেন্টেজ থাকবে, এখানে কত পপুলেশন আছে তার প্রপোর্শনেট হিসাব করে পুলিশের পপুলেশন হিসেব করা হয়। এগুলো ডেভেলপ কান্ট্রিগুলো তো হয়, সব জায়গাতেই হয়। আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি আগরতলার যে পপুলেশন আছে সেই তুলনায় যে ট্রাফিক পুলিশের সংখ্যা আছে অন্যান্য স্টেট থেকে অনেক বেটার, কিন্তু পাবলিকের ডিসিপ্লিন যতক্ষণ না আসবে, পাবলিক যদি সহযোগিতা না করে ট্রাফিক কিন্তু লয়ার মেনটেন করবে, ট্রাফিক পার্কিং ডিসিপ্লিন জন্য করবে, সিগনাল দেবে, রেড সিগনাল দেবে, গ্রিন সিগনাল দেবে, অন্যান্য যে ওয়ান ওয়ে স্কিম আছে, অন্যান্য ট্রাফিকের যে স্কিম আছে সেগুলো ইমপ্লিমেন্ট করবে। পার্কিং প্লেসে গাড়িটাকে কিভাবে রাখলে পরে এখানে বেশি সংখ্যায় গাড়ি রাখা যাবে, অন্যভাবে কারোর দোকানের সামনে যেন আমি পার্ক করছি সেই ব্যবসায়ীর যাতে কোনো ক্ষতি না হয়, এই কমন সেন্সটা
যদি ড্রাইভার বা যিনি মালিক থাকেন ওনাকে এটা থাকতেই হবে, সেরকম ভাবে বাইক। এখন বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, যেরকম বিশেষ করে জিবি হসপিটাল, জিবি হসপিটালের মধ্যে একটা এটা যদি হেড আছে ইনস্টিটিউশনে, একটা সাজেশন করছি, কাউকে অ্যাডভাইস করছি না, ডাইরেকশনও দিচ্ছি, ওখানে ডক্টরসদের ভেহিকেল কোথায় পার্ক করবে একটা নির্দিষ্ট সীমা থাকা চাই। আমি একটাই জায়গা থাকতে পারি না, যে কয়েকটা জায়গার লোকেশন ঠিক করতে পারি। যারা পেশেন্ট পার্টি আছে ওনারা বিভিন্ন বিভাগ আছে এখানে, ট্রমা সেন্টার থেকে শুরু করে বিভিন্ন মেডিসিন বেশি এখানে অনেক দেখিয়েছি। এখানে ক্লিয়ার একটা ম্যাপ দেওয়া আছে, এখানে ক্লিয়ারলি মেনশন আছে কোনটা পার্কিং জোন কোনটা নো পার্কিং জোন। আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব যেটা বলেছে যে এই নিয়ে আগেও মিটিং হয়েছে, তারপরেও দেখা গেছে যে সবাই যে আমাদের রুলটা যেটা আছে যেটা নিয়ম মেনে চলতে হবে সেটা তার ভায়োলেট করছে। এক কিছু মানুষের জন্য অন্য অনেকে এখানে অসুবিধা হচ্ছে, কারণ এটা একটা একটা সেন্সিটিভ জায়গা। এখানে যে আমাদের সবচেয়ে বড় হসপিটাল জিবি হসপিটাল, সবাই জানে এখানে অ্যাম্বুলেন্স আসে, যে পেশেন্টরা যেখানে বিভিন্ন হসপিটাল থেকে তারা রেফার হয় সবাই জিবি হসপিটালে আসে। ওদের কন্ডিশন হয়তো অনেক ক্রিটিক্যাল থাকে, ইমিডিয়েটলি ওদের ডক্টরের দরকার। তো সেই এরকম একটা ইম্পর্টেন্ট জায়গাতে যদি আমাদের ট্রাফিক সিস্টেম খারাপ থাকে এটা ডেফিনেটলি একটা ব্যাড মেসেজ, এবং আমাদেরও বোঝা যায় যে আমরা কতটুকু আমরা রেসপন্সিবল। তো এটা রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে, গার্ড অফ পুলিশে বলে আমাদেরকে যে কী রেসপন্সিবিলিটিগুলো করা নিয়ে সবাই আমরা এখানে বুঝি, সবাই জানে, সবাই এখানে রেসপন্সিবল যারা বসে আছে, হয়তো কেউ ক্লাবের মেম্বার সিনজি দেখছে, সবাই জানে যে কোনখানে পার্টি দেন কোনখানে না করবো পার্টি। আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি এটা ম্যানেজ করুন, কারণ তারপরেও যদি বারবার যদি সেম বলার প্যাটার্ন দেখা যায় যে সবাই ক্লিনিকের কাজ করছে যেটা নট লিগেল, তো আমাদের কিছু করার নিয়ে আমাদের অ্যাকশন নিতে হবে। আমরা চাই না যে এগুলি কিছু হওয়ার কারণ, হয়তো নিশ্চয়ই আপনারা কোনো না কোনো কারণে গাড়িটা রেখে গেছে। তো এর জন্যই সবাইকে আজকে এখানে স্যারের ইনিশিয়েটিভে সবাইকে জাগরুক করা হচ্ছে, তাতে সবাই একবার ভালো করে দেখে নেন যে কোথায় পার্কিং জোন কোথায় নো পার্কিং জোন কোথায় রাখা যাবে কোথায় রাখা যাবে, যাতে নেক্সট টাইম থেকে আর সেই ভুলটা আমাদের দ্বারা না হয়, সেটা সবার জন্য সুবিধাজনক হবে। তো আমি এখানে সাবজেক্টে বলেছি যে যারা এসছে ওদেরও নিশ্চয়ই কোনো আপনাদের সমস্যা থাকবে বা সাজেশন থাকবে যেটা নিয়ে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো, আপনারা বলুন, আমরা নিশ্চয়ই এটার মধ্যেও স্যারের বলেছি কাজ করবো, আমরা আমাদেরও কাজ যে সবাইকে হেল্প করাই আমরা চাই, পুলিশের কাজ তো সবাইকে হেল্প করে, যাতে সবাইকে আমরা হেল্প করতে চাই, আমরা চাই সবাইকে আমরা হেল্প করতে পারি, সবাইকে ভালো সার্ভিস দিতে পারি, সেটাই আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রবলেম থাকলে আপনারা বলুন, আমরা নোট করে নেব সেই প্রবলেম। থ্যাংক ইউ।